অনেকদিন আগে একটা গ্রামে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত সোনাই আর চম্পক। ওদের ঘরে অর্থ ছিল না, কিন্তু সুখ ছিল। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসত। ওদের ঘরে নুন আনতে পান্তা ফুরোয়। তবু সোনাইয়ের মুখে কেউ কোনোদিন হাসি ছাড়ার কিছু দেখেনি। সোনাইয়ের ছিল এক ঢাল কালো মেঘের মতো চুল। সোনাইয়ের একটা ছোট্ট সাদ, একটা রূপোর কাঁটা সে তার অবাধ্য চুলগুলোকে বেঁধে রাখবে। কিন্তু সব কাজ সেরে সোনাই যখন তার মেঘের মতো চুলগুলোকে সস্তা কমদামি দড়ি দিয়ে বাঁধত, তখন চম্পকের খুব খারাপ লাগত। কি হলো, অমন শব্দ করে শ্বাস ছাড়লে যে বড়? বড় কষ্ট হয় সোনাই, বড় কষ্ট হয়। তোমায় কোনোদিন তো কিছু দিতে পারলাম না, তোমার এই ঘন চুলগুলোকে। চুলগুলোকে কি? না থাক। কি হলো বলবে না, অমন ফোঁস ফোঁস করে শ্বাস ছাড়বে। আচ্ছা কি অভাব আছে আমাদের বলো দেখি, আমরা সুখী গো। আমাদের ঘরে যা আছে তা রাজা মহারাজাদের ঘরে নেই গো। তুমি মন খারাপ করো না তো, শুয়ে পড়ো। আজ আমার খুব আনন্দ হচ্ছে, আমি খুব খুশি হয়েছি খুব। ও সোনাই, তোমাকে ওই পাথর বসানো রূপোর কাঁটা কিনে দেওয়ার অনেক দিনের সাধ ছিল গো আমার। না মুখ হাত ধুয়ে নাও দেখি, আমি তোমাকে মুড়ি বাতাসা দিচ্ছি, খানিকটা খাও আর বাকিটা কোচরে বেঁধে নাও, খিদে পেলে খাবে কেমন? চম্পক মহাজন বৃন্দাবনের মাঠে জন খাটে, পয়সা দেয় নাম মাত্র। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে একটা টাকা মজুরি প্রতি মাসে, তাই সোনাইও কাজ করে। চম্পক বেড়ে গেলে সোনাইও জমিদার গিন্নির কাছে গিয়ে ভাই ফরমাস খাটে। জমিদার গিন্নি প্রায় বলে, বুঝলি সোনাই, তোর মতো যদি চুল পেতুম আমি ধন্য হয়ে যেতাম। কি কপাল আমার, সব আছে কিন্তু চুলটাই যা নেই আমার। কষ্ট করো কেন কর্তা মা, ভগবান চুল দেননি তো কি হয়েছে? তোমাদের টাকা দিয়েছেন, শান্তি দিয়েছেন, আমাদের তো কিছুই দেননি, তাও আমরা কষ্ট পাই না মা, কেমন দিব্যি সুখে আছি। ভালো ভালো, নে নে নে, এবার হাত পা টেপ দেখি টেপ। সোনাইয়ের মতো চুল আমার হবে না কোনোদিন, কিন্তু ওকে দেখলে না আমার খুব রাগ হয়, আমার খালি মনে হয় ও যেন আমাকে দেখিয়ে দেখিয়ে বলছে, দেখো দেখো তোমার থেকে আমার কি সুন্দর চুল, দেখো দেখো। যদি কোনোভাবে ও সব চুল উঠে যেত না আমি খুব আনন্দ পেতাম খুব। হ্যাঁ রে সোনাই, চুলের যত্ন নিস কিন্তু, নইলে আমার মতো হাল হবে তোর, চুলের যত্ন নিস বুঝলি। নুন আনতে পান্তা পুরো হয়ে সে আবার করবে চুলের যত্ন? হাসালে কর্তা মা, যা আছে আছে, চলে গেলে যাবে, ও নিয়ে ভাবি না কর্তা মা।
আসছে রবিবার সোনাইয়ের জন্মদিন। চম্পকের মনে খুব ইচ্ছে যে সোনাইয়ের জন্মদিনে ওকে পাথর বসানো রূপোর কাঁটা কিনে দেবে। সেই মতো মাঠ থেকে কাজ ছেড়ে বেরিয়ে সে দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করে। পুরো এই এই রূপোর কাঁটাটার কত দাম গো? যদি ঠিক মতো দাম বলো তবে কিনি। হ্যাঁ, 50 টাকা। এক পয়সা কমও নয়, এক পয়সা বেশিও নয়। আমার কাছে জমানো তো কিছুই নেই, কিন্তু আমি ওই কাঁটাটা সোনাইকে দিতে চাই। দিতেই হবে, দিতেই হবে। আমি আমি সারা জীবন ধরে দুঃখ ছাড়া আর কিচ্ছু দিতে পারিনি। স্বপ্নে স্বপ্নে ওর হাসি মুখটা দেখেছি, কি সুন্দর হাসি। যদি পারি যদি পারি মহাজনের কাছে ধার করব। হ্যাঁ, ওদিকে সোনাইও ভাবে চম্পক যে জামাটা পরে কাজে যায় সেটা শত ছিন্ন। সোনাই মনে মনে বলে, ওকে যদি একটা ভালো জামা কিনে দিতে পারতাম তবে খুব ভালো হতো। আমি আমার জন্মদিনে ওকে একটা জামা কিনে দেব। দেখি দেখি কাল কর্তামার কাছে কিছু ধার চাইব, মাইনে থেকে টাকা কেটে নিতে বলবো খুন। একটা জন্মদিনকে ঘিরে দুজন দুজনকে উপহার দেওয়ার ইচ্ছে প্রবল হয়ে উঠল। সোনাই ওকে একটা ভালো জামা দিতে চায়, আর চম্পক দিতে চায় রূপোর কাঁটা। সেদিন কাজের ফাঁকে মহাজন বৃন্দাবনকে চম্পক বলে, কর্তা 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 50টা টাকা ধার দিন না, গায়ে গতরে খেটে শোধ করে দেবো কর্তা। হ্যাঁ, শোধ করে দেবো। তা সুদ কি করে শুধবি? আমি তো সুদের কারবারি, তুই জানিস। আগে আগে আরো 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 বেশি করে খাটবো, বেশি করে ঠিক ঠিক শোধ দিয়ে দেবো। দিন না 50 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা শোন, ওই চরকতলার মাঠে মেলা বসেছে, ওখানে একটা পালোয়ান আছে। তুই যদি ওকে হারাতে পারিস তবেই টাকা পাবি। আর ভগবানের আশীর্বাদে তোর চেহারা পত্তর তো বেশ ভালো, দেখ না যদি লেগে যায় তাহলে অনেক টাকা পাবি। আমি তোকে ধার দিতে পারবো না। হ্যাঁ, টাকা পাবার উপায় বলে দিলাম, যা 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 চরকতলার মাঠে যা, গিয়ে কুস্তি লড়। সোনাই রে, আমি তো ধার দিই না রে, আমি তো বেচা কেনা করি। তোর টাকার দরকার, তোকে টাকা দিতে পারি, তবে তোকে না আমার কাছে একটা জিনিস বিক্রি করে দিতে হবে। কিরে, পারবি তো? হ্যাঁ, কি? আমার কাছে তো বিক্রি করার মতো কিছু নেই গো কর্তামা। আছে আছে সোনাই, আছে। তোর ওই যে ঘন কালো মেঘের মতো চুল, ওই চুল তুই আমাকে দে দে দে, আমাকে বিক্রি করে দে, তার বদলে তোকে আমি পয়সা দেবো। দে না, দে 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 সোনাই, দে। তুমি তুমি আমার চুল নিয়ে কি করবে গো কর্তামা? কিচ্ছু করবো না রে, ফেলে দেবো ফেলে দেবো। তবু ওটাই তো তোর সম্পত্তি, তাই না? আমি ওটা কিনবো, তুই বেচবি, যদি রাজি থাকিস তো বল, কিনে নি, দে দে। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, ক্লান্ত বিধ্বস্ত চম্পক চরকতলার মেলা থেকে ফিরছে, হাতে পাথর বসানো রূপোর কাঁটা, যন্ত্রণায় হাঁটতে কষ্ট হচ্ছে, রক্তাক্ত শরীর, কিন্তু মুখে হাসি। আজ সে তার সোনাইয়ের জন্য কাঁটা কিনেছে। সোনাই,
সোনাই কোথায় গেলে গো? দেখো সোনাই। হ্যাঁ যাই। দেখো দেখো তোমার জন্য কি এনেছি। হ্যাঁ কি হলো? আসছি আসছি। তোমার জন্য একটা জামা কিনলাম, আমার জন্মদিনে তোমাকে আমার তরফ থেকে উপহার দিলাম, দেখো তো। এই দেখো, এই দেখো রূপোর কাঁটা তোমার মেঘের মতো চুলে আটকাবে। তোমার তোমার অনেক দিনের ইচ্ছে, নাও নাও ধরো ধরো। ঝুলি হওয়ায় সোনাইয়ের মাথার ঘোমটা সরে যায়। চম্পক দেখে যে সোনাইকে সে চিনত সে নয়। এ সোনাইয়ের মাথায় চুল নেই, যেখানে তার রূপোর কাঁটার আর প্রয়োজন নেই। সে তার চুল কেটে দিয়ে এটা যে মুহূর্তে চম্পক বুঝল, বুক ফাটা কান্নায় কেঁদে উঠল চম্পক। হাত থেকে রূপোর কাঁটাটা পড়ে গেল। সোনাই ছুটে এসে পুরনো জামাটা খুলে দিতেই চম্পকের শরীরের ক্ষত চিহ্ন দেখতে পেল। এটা এটা কি করে হলো? তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি চড়কতলার মেলায় গিয়েছিলে? ও বলো বলো, কেন গিয়েছিলে বলো, কেন গিয়েছিলে বলো। এটা তুমি কি করলে? হ্যাঁ কি করলে? আমি আমি তোমার জন্মদিনের উপহার দিতে চেয়েছিলাম, তুমি এটা কি করলে সোনাই? তুমি তুমি সব চুল কেটে দিলে, সব চুল। তাহলে তাহলে তো আর তাহলে তো আর কাটার কোনো দরকার নেই সোনাই, কোনো দরকার নেই। কি করলে তুমি? বাইরে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে।